নমস্কার বন্ধুরা, অল ইন ওয়ান স্টাডিতে আপনাদের সকলকে স্বাগত। আজকের এই ভিডিওতে নল ও চৌবাচ্চা থেকে আরও 5টি অঙ্ক নিয়ে আলোচনা করব। সেই 5টি কোশ্চেন সুবীর দাসের অঙ্ক বই থেকে নেওয়া হয়েছে। সুবীর দাসের অঙ্ক বইয়ের আরও কোশ্চেন নিয়ে সলভ করব। তো যারা এখনও পর্যন্ত নতুন এই চ্যানেলে, তারা অবশ্যই সাবস্ক্রাইব করুন। আর এই চ্যাপ্টারের পিডিএফ ফাইল আপনারা দেখতে পাবেন আমাদের ভিডিও ডিসক্রিপশানের লিঙ্কে। তো প্রথম কোশ্চেন দেখে নিই। এখানে বলা হয়েছে, একটি চৌবাচ্চায় দুটি নল দিয়ে যথাক্রমে 10 ও 30 মিনিটে পূর্ণ হয় এবং তৃতীয় একটি নল দিয়ে পূর্ণ চৌবাচ্চা 20 মিনিটে খালি হয়। তিনটি নল একত্রে খোলা হলে কতক্ষণে খালি চৌবাচ্চা সম্পূর্ণ হবে? তাহলে তিনটে নল আছে, এ বি আর সি। এ নল দিয়ে কত মিনিটে? 10 মিনিটে পূর্ণ করছে। বি নল দিয়ে 30 মিনিটে পূর্ণ করছে। সি নল দিয়ে কী করছে? 20 মিনিটে আবার খালি করছে। তাহলে চৌবাচ্চাটির আয়তন বের করতে হলে কী করতে হবে বন্ধুরা? এই তিনটের লসাগু করবো। এই তিনটের লসাগু কত হবে? 60। তাহলে এটা দিয়ে ডিভাইড করব, তাহলে 6 10 60, 30 দুগুণা 60, 30 60। তাহলে এ কী করছে? কাজ করছে 6 ইউনিট, বি কাজ করছে কত? 2 ইউনিট, সি কাজ করছে কত? 3 ইউনিট। আর এখানে টোটাল কত ইউনিট কাজ করতে হবে? 60 ইউনিট কাজ করতে হবে। এবার বন্ধুরা, এখানে একটা মজার জিনিস এটা যে এরা দুজন কী করছে? ভর্তি করছে, কিন্তু এ কী করছে? খালি করছে। তাহলে যেহেতু এ খালি করছে, তাহলে এরটা কী হবে? মাইনাস হবে। আর এরা যেহেতু ভর্তি করছে, তাহলে এরটা প্লাস হবে। তাহলে 6 2 8, 8-এর থেকে 3 বাদ দিলে হচ্ছে 5। অতএব তিনটে নল যদি একসঙ্গে খুলে দেওয়া হয়, তাহলে কত ইউনিট ভর্তি হবে? তাহলে ভর্তি হবে 5 ইউনিট। তাহলে ভর্তি কত হবে? 60 ইউনিট ভর্তি হবে। তাহলে কাজটি কতক্ষণে সম্পূর্ণ হবে? চৌবাচ্চাটি কতক্ষণে পূর্ণ হবে? তাহলে 60 ÷ 5, তাহলে 5 ÷ 60, অতএব চৌবাচ্চাটি পূর্ণ হতে কত সময় লাগবে? 12 মিনিট। তো বন্ধুরা, সেকেন্ড কোশ্চেন দেখে নেব। সেকেন্ড কোশ্চেন বন্ধুরা, এখানে বলা হয়েছে, এ ও বি নল একত্রে একটি খালি চৌবাচ্চা 30 মিনিটে পূর্ণ করে। তাহলে এ প্লাস বি একত্রে কী করছে? 30 মিনিটে পূর্ণ করছে। কিন্তু এ নল একা খালি চৌবাচ্চাটি 40 মিনিটে পূর্ণ করে। তাহলে এ কাজ করছে একা কত মিনিটে? 40 মিনিটে পূর্ণ করছে। বি নলটি খালি চৌবাচ্চাটি কতক্ষণে পূর্ণ করবে? তাহলে এই যে বি নলটি কতক্ষণে চৌবাচ্চাটি কী করবে, খালি চৌবাচ্চাটি পূর্ণ করবে, সেটা আমাদেরকে বের করতে হবে। তাহলে বন্ধুরা, এর এখানে 30 মিনিটে করছে, 40 মিনিটে, তার এর আয়তন বের করতে হলে কী করতে হবে? ট্যাঙ্কির আয়তন বের করতে হলে, চৌবাচ্চাটির আয়তন বের করতে হলে কী করতে হবে? 30 আর 40-এর কী করবো? লসাগু। তাহলে কত হবে? 120। তাহলে 3 4 12, তাহলে 4 ইউনিট, এ প্লাস বি মানে দুজনা মিলে কী করবে? 4 ইউনিট কাজ করবে। এ একা কত ইউনিট কাজ করবে? 3 4 12, তাহলে 3 ইউনিট। তাহলে এখান থেকে বন্ধুরা আমরা বলতে পারছি যে এ বি দুজনা মিলে করছে 4 ইউনিট, এ একা করছে 3 ইউনিট। তাহলে বি কত করবে? বি করবে কত ইউনিট কাজ করবে? তাহলে 4 থেকে 3 বিয়োগ করলে আমরা পেয়ে যাব, তাহলে 4 - 3 সমান 1 ইউনিট। তাহলে বি করছে 1 ইউনিট কত মিনিটে? 1 মিনিটে। যেহেতু এখানে মিনিট দেওয়া রয়েছে, তাহলে এখানে 1 মিনিটে 1 ইউনিট কাজ করছে। এখানে কত ইউনিট কাজ করতে হবে? 120 ইউনিট। তাহলে 120 ইউনিট কাজ করতে কত সময় লাগবে বিয়ের? তাহলে 120 ÷ 1 সমান 120 মিনিট। তাহলে 120 মিনিট সমান কত? 60 মিনিট সমান 1 ঘন্টা। তাহলে 120 মিনিট সমান কত ঘন্টা হবে? 2 ঘন্টা অফকোর্স। তাহলে এর সময় লাগবে কত? 2 ঘন্টা সময় লাগবে। এবার বন্ধুরা তৃতীয় কোশ্চেন দেখে নেব। তৃতীয় কোশ্চেনে এখানে বলা হয়েছে, একটি খালি চৌবাচ্চা একটি নল দিয়ে 10 ঘন্টায় পূর্ণ হয়।
তাহলে খালি চৌবাচ্চা একটি নল দিয়ে 10 ঘন্টায় পূর্ণ হয়, কিন্তু চৌবাচ্চাটির তলদেশে ছিদ্র থাকার জন্য খালি চৌবাচ্চাটি পূর্ণ হতে 5 ঘন্টা বেশি সময় লাগে। ওই ছিদ্র দিয়ে পূর্ণ চৌবাচ্চা কতক্ষণে খালি হবে? তাহলে ধরে নিই প্রথম যে নলটি কাজ করছিল সেটা কত এ নল কাজ করছিল, আর পরে দুজনা মিলে কাজ করছে, মানে তলদেশে ছিদ্র থাকার জন্য, মানে একা তো না, তখন দুটো কাজ করছে, তাহলে এ প্লাস বি। তাহলে ধরে নিলাম যে যে ছিদ্রটা আছে সে বি কাজ করছে। তাহলে বলছে যে এ দিয়ে 10 ঘন্টায় পূর্ণ করে, তাহলে এ করছে 10 ঘন্টায়। এবার তলদেশে ছিদ্র থাকার জন্য 5 ঘন্টা আরও বেশি সময় লাগছে, তাহলে 10 ঘন্টা লাগছিল, 10 প্লাস 5, 10 প্লাস 5 15 ঘন্টা সময় লাগছে। তাহলে 10 প্লাস 5 15 ঘন্টা, তাহলে 15 ঘন্টা হলো। এবার 10 এবং 15 এর লসাগু কত হবে? 30। তাহলে 10 এবং 15 এর লসাগু 30 পেলাম। তাহলে এ কাজ করবে কত ইউনিট? 3 10-এ 30, 3 ইউনিট। এ কাজ করে 3 ইউনিট, আর এ প্লাস বি কাজ করে কত? 15 2 গুণা 30, 2 ইউনিট। তাহলে এ প্লাস বি দুজনা মিলে 2 ইউনিট কাজ করছে, এ একা কাজ করছে 3 ইউনিট। তাহলে এর থেকে বোঝা যাচ্ছে যে কি এ বি কত ইউনিট কাজ করছে? 1 ইউনিট কাজ করছে, কিন্তু কি এর মাইনাস। তাহলে এ বি থেকে আমরা যদি এ বাদ দিই তাহলে বি পাবো। তাহলে বি ইজ ইকুয়াল টু কত হবে? 2 - 3 = -1। তাহলে কি 1 ইউনিট কাজ করছে? কি 1 ইউনিট কী করছে? মাইনাস যেহেতু রয়েছে খালি করছে। তাহলে 1 ইউনিট খালি করছে কত ঘন্টা সময় নিচ্ছে? 1 ঘন্টা সময় নিচ্ছে। 30 ইউনিট খালি করতে কত সময় নেবে? 30 ইউনিট খালি করতে কত? 30 / 1 = 30 ঘন্টা সময় নেবে। তাহলে এটাই কোশ্চেনে চেয়েছিল, ছিদ্র দিয়ে পূর্ণ চৌবাচ্চাটি কতক্ষণে খালি করবে, অতএব 30 ঘন্টা সময় নেবে খালি করতে, কে? ওই তলদেশে যে ছিদ্রটা রয়েছে সেই ছিদ্র দিয়ে। এবার বন্ধুরা নম্বর কোশ্চেন দেখে নেব। 9 নম্বর কোশ্চেন, এখানে বলা হয়েছে চৌবাচ্চার একটি ছিদ্র দিয়ে পূর্ণ চৌবাচ্চা খালি হয় 10 মিনিটে। তাহলে এ ধরে নিই এ কাজ করছে কত? 10 মিনিটে কী করছে? খালি করছে। একটি নল দিয়ে প্রতি মিনিটে 4 লিটার জল চৌবাচ্চায় প্রবেশ করলে পূর্ণ চৌবাচ্চাটি খালি হতে 15 মিনিট সময় লাগে। মানে কী করছে যে আরও একটি নল দিয়ে কী করছে চৌবাচ্চাটিতে প্রতি মিনিটে 4 লিটার করে জল দিচ্ছে, তবে কত মিনিট সময় লাগছে খালি হতে? 15 মিনিট। তাহলে এ প্লাস বি দুজনা কাজ করছে কত মিনিটে? 15 মিনিটে। তো চৌবাচ্চাটিতে কত লিটার জল ধরে সেটা আমাদেরকে বের করতে হবে, মানে টোটাল আয়তন আমাদেরকে বের করতে হবে, লসাগু করতে হবে। তাহলে লসাগু কত হবে? 10 আর 15 লসাগু কত হবে? 30। তাহলে 30 ইউনিট আয়তন হলো। তাহলে এ 1 মিনিটে কত ইউনিট কাজ করবে? 3 10-এ 30, তাহলে 3 ইউনিট কাজ করবে। এ বি দুজনা মিলে কত ইউনিট কাজ করবে? 15 2 গুণা 30, তাহলে 2 ইউনিট। তাহলে এ বি দুজনা মিলে কত করছে? 2 ইউনিট কাজ করছে, আর এ একা কাজ করছে 3 ইউনিট কাজ করছে। এবার কি এ বি মিলে কত হলো? 2। তাহলে আমাদেরকে কী বের করতে হবে? বি। তাহলে বি কত ইউনিট কাজ করছে? তাহলে বি বের করতে হলে এ বি থেকে এ বাদ দিলে আমরা বি পেয়ে যাবো। তাহলে কি 2 - 3 ইজ ইকুয়াল টু কত পেলাম? যে বি পাচ্ছ বি কত ইউনিট কাজ করছে? -1। তাহলে কি যেহেতু দুটোই কী গেল কী করছে খালি করছিল ধরে নিয়েছিলাম, তাহলে এটাকে কী করছি? প্লাস মানে খালি ধরে নিয়েছি, তাহলে এখানে মাইনাস মানে কি জল পূর্ণ করছে। তাহলে কি এখানে জল পূর্ণ করছে 1 ইউনিট। তাহলে 30 ইউনিট পূর্ণ করতে কত সময় লাগবে? 30 ইউনিট পূর্ণ করতে সময় লাগবে কত? 30/1 = কত? 30 মিনিট। এবার বন্ধুরা এখানে বলা হয়েছে যে প্রতি মিনিটে 4 লিটার জল চৌবাচ্চায় প্রবেশ করলে, তাহলে 1 মিনিটে কী করছে 4 লিটার জল প্রবেশ করাচ্ছে, তাহলে 30 মিনিটে বি কত লিটার জল প্রবেশ করাবে? তাহলে 30 × 4, তাহলে 3×4=12, তাহলে 120 কী হবে ইউনিট বা 120 লিটার। যেহেতু এখানে লিটারে রয়েছে তাহলে কী হবে 120 লিটার জল কি
ভরবে, চৌবাচ্চাটির আয়তন মানে জল ধরবে কত? 120 লিটার। বন্ধুরা এবার 10 নম্বর কোশ্চেন আমরা দেখে নেব। এখানে বলা হয়েছে এ বি ও সি নল তিনটি একত্রে একটি খালি চৌবাচ্চা 5 মিনিটে পূর্ণ হয়, তিন জনা মিলে কত বলছে 5 মিনিটে পূর্ণ করছে। তাহলে এ প্লাস বি প্লাস সি তিন জনা মিলে কত মিনিটে 5 মিনিটে পূর্ণ করছে? এ এবং বি পৃথকভাবে যথাক্রমে 15 মিনিট ও 20 মিনিটে খালি চৌবাচ্চাটি পূর্ণ করে। তাহলে এ কাজ করছে পৃথকভাবে কত মিনিটে? 15 মিনিটে। বি কাজ করছে পৃথকভাবে কত মিনিটে? 20 মিনিটে। সি নলটি কতক্ষণে খালি চৌবাচ্চাটি পূর্ণ করবে? তাহলে এ সি কতক্ষণে খালি চৌবাচ্চাটি পূর্ণ করবে সেটা আমাদেরকে বের করতে হবে। তাহলে এর লসাগু করলে কত পাবো? 15, 20 আর 5-এর লসাগু কত হবে? 60। তাহলে এর লসাগু পেলাম 60। তাহলে 5 × 60 তাহলে এর কত পার এ বি সি একসঙ্গে কাজ করছে কত ইউনিট? এটা যেহেতু রয়েছে কি মিনিটে, তাহলে 1 মিনিটে কাজ করছে কত ইউনিট? 12 ইউনিট। 5 × 60 এ একা কত ইউনিট কাজ করছে? 15, 4 × 60 4 ইউনিট। বি একা কাজ করছে কত? 3 × 60 3 ইউনিট। তাহলে বি কাজ করছে 3 ইউনিট, এ কাজ করছে 4 ইউনিট, আর তিনজনা মিলে কাজ করছে 12 ইউনিট। তাহলে সি করবে কত ইউনিট? সি ইজ ইকুয়াল টু কত হবে? 12 − 4 − 3। তাহলে এখানে পাবো কত? 5 ইউনিট কাজ করছে সি। এবার সিকে কত ইউনিট কাজ করতে হবে? পুরো চৌবাচ্চাটি পূর্ণ করতে হবে মানে 60 ইউনিট কাজ করতে হবে। তাহলে 60 ইউনিট কাজ করতে ওর কত সময় লাগবে? 60/5 তাহলে কত হবে? 5 বারং 60। অতএব এর সময় লাগবে কত? 12 মিনিট। তো আশা করি বন্ধুরা এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, লাইক এবং কমেন্ট অবশ্যই করুন, আর এই ভিডিও ডেসক্রিপশানে এর পিডিএফ ফাইল অবশ্যই আপনারা গ্রহণ করুন। নমস্কার।